টিভি বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদাহ والصلاه ওয়াসসালামু আলা মান লা বা আদা সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আদর্শ পরিবারের উপরে গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করছিলাম তার একটি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে পরস্পরে ভাতৃত্ব ভাব ভালোবাসা দয়া ময়া একটা পরিবারে একজন আরেকজনকে ভালোবাসবে প্রতিবেশী যারা আছে আত্মীয় স্বজন তাদের সাথে সদাচরণ দেখাবে তাদের প্রতি দয়া মহব্বত রাখবে যারা অসহায় মানুষ তাদের সহযোগিতা করবে এর বিনিময় হবে জান্নাত যেই জান্নাত পাবে মুজাহেদ যে জান্নাত পাবে রাতে তাহাজুদ পড়া ব্যক্তি যে জান্নাত পাবে দিনে শ্যাম পালন করা ব্যক্তি সেই জান্নাত পেয়ে যাবে ওই ব্যক্তি যে ব্যক্তি পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে আরেকজনকে নিন্দা করে না অপমান করে না আবু আবহরায়া রাজিয়া তালাহ বলেন রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিম আখুল মুসলিম একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই না তার প্রতি অত্যাচার করতে পারে না তাকে তুচ্ছ ভাবতে পারে কখনো একজন আর প্রতি অন্যায় করতে পারে না অত্যাচার করতে পারে না যদি করে তাহলে বুঝতে হবে যে সে নিজেকে ভুলে গেছে সে মুসলিম কি অমুসলিম এ কারণেই তার পক্ষে সম্ভব হচ্ছে একজন আর একজনকে তুচ্ছ করতে পারে না নিন্দা করতে পারে না না সামনে নিন্দা করতে পারে না পশ্চাতে নিন্দা করতে পারে নিন্দের পরিণতি খুব কঠিন সেটা ভিন্ন কথা নিন্দের পরিণতি খুবই কঠিন আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি একজন আরেকজনের নিন্দা করবে কিয়ামতের মাঠে তার দুটি জিবা হবে জাহান নামের আগুনের দুটি জিবা হবে মান কানা জাল বোঝাইনে কানা লাহু কে কেমা মিন যে ব্যক্তি মানুষের নিন্দা করে কেয়ামতের মাঠে জাহান নামের আগুনের দুইটি তার জিভা হবে এটা একটা কত বড় অপমানজনক ব্যাপার তাহলে একজন মুসলিম আর একজন মুসলিমের বিরুদ্ধে বলতে পারে নিন্দা করতে পারে এটা তো একটা অবাস্তব ব্যাপার যেটা আমাদের ঘরে ঘরে হচ্ছে যেখানে সেখানে হচ্ছে আয়েসা রাজি আল্লাহ তালা আনহা একদা আল্লাহ রসুলের আরেকজন স্ত্রী সাফিবনে হুইবনে আখতাবের একটু নিন্দা করেছিলেন মানে তিনি সাইজে খাটো এই কথাটা বলেছিলেন তিনি বলেছিলেন যে সাফিয়া হচ্ছে সাইজে খাটো আল্লাহ বললেন আয়েসা লাকাদ কুলতে কেলে মাতান লাও মজে যাত বে মাইল বাহারে লা মাঝে যাত তুমি এমন একটা কথা বলেছ আয়েসা এই কথা যদি সাগরের পানিতে মিশিয়ে দেওয়া হয় তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে আল্লাহ সামাদ আয়েসা তাকে নিন্দা করব তীব্র এ খেয়ালেও বলেননি আয়েসার যে আল্লাহ তালা আনহার তার উপরে এরকম কোন বিদ্বেষ নেই একটা পরিস্থিতিতে তিনি বলেছিলেন কথাটা আল্লাহ রাসুল এইভাবে বললেন আমরা ভাবতে পেরেছি আমরা আর একজনকে তুচ্ছ করতে পারি আর একজনের অগোচরে তার নিন্দা করতে পারি এটা কি আমাদের সাজবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন মাকানা লাব্দ ফি হাজাতে আখিহে কান তাআলা ফি হা যতক্ষণ পর্যন্ত একজন মানুষ আরেকজন মানুষের সহযোগিতাই থাকবে আল্লাহ তালা তার সহযোগিতাই থাকবেন এই বাক্যগুলি আমরা সমাজের কাছে কি দিয়ে বুঝাবো একজন মানুষ যতক্ষণ পর্যন্ত আর একজনের কল্যাণ কামনা করবে আল্লাহ তালা তার কল্যাণ কামনা করবেন এটা তো আমরা বাস্তব দেখতে পাই না আমরা বুঝতেও পারি না এরপরে রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলছেন যে মান্নাপ ফাসাা আনম মেনিন কবাতান মিন করা বিদ্যু কেউ যদি কোনো মুসলমানের উপর থেকে কোনো কষ্ট কোন সমস্যা কোনো ব্যথা বেদনাকে দূর করে না ফাসা আল্লাহ তালা আহমাল কে আমা মিন করা বিদ্যু তাহলে আল্লাহ তাআলা আললাহ মাঠে আপনার যেসব সমস্যা হবে অনেক সমস্যা হবে। জাহান্নামে যাওয়ার সিদ্ধান্ত হয়ে যেতে পারে। তা আল্লাহ তালা ওই কেয়ামতের মাঠের সংকট অবস্থা থেকে আপনাকে পার করে দিবেন আমরা এই বাক্য কত গুরুত্ব বহন করে তা কি আমরা বুঝতে পারছি আল্লাহর নবী বলছেন একজন মানুষ যদি দুনিয়াতে আর একজনের সুবিধা করে তার যদি সমস্যাকে দূর করে তার যদি সহযোগিতা কামনা করে তাহলে আল্লাহ তালা বিচারের মাঠে ওর যত সমস্যা আছে সব সমস্যাকে দূর করে দিবেন। অন্য এক বর্ণনে রাসুল সাল্লাল্লা সাল্লাম বলেন মাইয়াসারা আলা মো শেরিন ইয়াস আলা ফিরদুনিও আখেরা একজন মানুষ যদি আরেকজন মানুষের কল্যাণ কামনা করে একজন মানুষ যদি আরেকজন মানুষের সার্বিক সুবিধার চিন্তা ভাবনা করে চেষ্টা করে সুবিধার তাহলে আল্লাহ তাআলা ওই লোকটার ইহকালে যত সমস্যা আছে সব দূরে করে দিবেনি এবং পরকালে যত বিপদ আসবে সমস্যা আসবে সবকে দূর করে দিবেন তার কোনো সমস্যা থাকবে না তার কোনো বিপদ থাকবে না আল্লাহ তাআলা সর্বধরনের বিপদ থেকে তাকে মুক্ত করে দিবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন এই হাদিসে এসেছে মান সাতারা মুসলিমান সাতারা আল্লাহু ফিদ্দুনিয়া ওয়াল যদি কোনো মানুষের দস্তরুটিকে কেউ গোপন রাখে মানুষ মাত্র দস্তরুটি হতেই পারে মানুষ তো আর ফেরেশতা নয় তার কোনো পাপ তার কোনো অন্যায় তার কোনো অবিচার তার কোনো রাহাজানি কিছু হয়ে যেতেই পারে হয়েছে তো মানুষ যদি জানতে সেটা প্রকাশ না করে গোপনে রাখে তাহলে আল্লাহ যে ব্যক্তি রেখেছে কথাটাকে তার সমস্ত পাপকে কেমতের মাঠে গোপন করে দিবেন আল্লাহ অন্য বর্ণনায় রাসুল সাল্লাই আসাল্লাম বলেন কেউ যদি কাউকে অপমান করে তবেও কেউ যদি কোনো মানুষের পিছে পড়ে তাকে অপমান করার চেষ্টা করে তো ইয়াত্তাবে আল্লাহ তালা আল্লাহ তাআলা তাকে অপমান করার জন্য লেগে যাবেন আর আল্লাহ তাআলা যাকে অপমান করতে চাইবেন তাকে তার বাড়িতে অপমান করে দিবেন কেউ ঠেকাতে পারবে না কোনো পথ থাকবে না ঠেকানোর কোনো ঘাট থাকবে না ঠেকানোর সম্মানিত দর্শক মন্ডলী একেবারে ও নিরুপায় হয়ে যাবে নিরুত্তর হয়ে যাবে এই জন্য খুবই সতর্ক সাবধান থাকা উচিত মানুষের কল্যাণের চেষ্টা করতে হবে মানুষের ক্ষতির চেষ্টা করতে হবে না মানুষের যদি ক্ষতির চেষ্টা করি কল্যাণের চেষ্টা না করি তাহলে আল্লাহ আমার ক্ষতির জন্য চেষ্টা করবেন আল্লাহ যদি আমার ক্ষতির চেষ্টা করেন তাহলে কি আমাদের কারো রক্ষা আছে রসুল সাল্লাহ আলি আসাল্লাম একবার বলছেন যে কোনো মানুষ যদি কোনো মানুষের ক্ষতি করার চেষ্টা করে কোন মানুষ যদি কোন মানুষকে অপমান করার চেষ্টা করে তাহলে আল্লাহ তার ক্ষতি করবেন তাকে অপমান করবেন ফি সে তার পেটের মধ্যে হলেও সম্মানিত দর্শক মন্ডলী একজন মানুষ যদি তার সরির পেটের আরোহীর পেটের মধ্যে ঢুকে থাকে আর আল্লাহ যদি তার বিরুদ্ধে যান তাহলে সে রক্ষা পাবে না আল্লাহর ধরা বড় কঠিন মানুষ বুঝে না আল্লাহর শাস্তি বড় কঠিন মানুষ বুঝতে চায়নে আল্লাহর ধরা বড় জটিল মানুষ বুঝতে চায় না আবু হরায়ের্লাহ তালাহান হব বলেন রাসূল সাল্লাল্লাহ আলাই বলেছেন আল মুসলিম আখুল মুসলিম লায়েখ জুলুহু ওয়ালাইয়াজ লেমুহু ওয়ালাইয়া কেরহু একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই অবশ্যই সে তার প্রতি অত্যাচার করতে পারে না তাকে অপমান করতে পারে না তাকে তুচ্ছ করতে পারে না তাকে সামাজিকভাবে হেউ প্রতিপূর্ণ করার যে কোনো ও পন্থা অবলম্বন করতে পারে না এগুলো একেবারেই হারাম একেবারে নিষেধ সম্পূর্ণরূপে নিষেধ এই পর্যন্ত আল্লাহ রসুল বলার পরে বলছেন দেখো আত্মা কোয়া হো না আত্মা কোয়াহা হো না কোয়া হো লা লাহি এই কথা বলছেন আর হাত দিয়ে বারবার বুকের দিকে ইঙ্গিত করছেন পরেজ গাড়িটা এখানে পরেজ গাড়িটা এখানে পরহেজ গাড়িটা এখানে একজন মানুষ ভালো কি মন্দ এটা তার অন্তর প্রমাণ দেবে তার অন্তর বলে যে এ ব্যক্তি ভালো তার অন্তর বলে যে এ ব্যক্তি মন্দ তার অন্তরের এই ফলাফলটাই সমাজ ভোগ করে প্রত্যেক মানুষ যে পাপ করে সে কি জানে না যে আমি পাপ করেছি প্রত্যেক মানুষ যে গোপনে অন্যায় করে সেটা কি জানে না একজন সাহাবি বলছেন আল্লাহ রসুল মাল ইসমোয়াল্র পাপ কি আর নেকি কি পাপ কি আর নেকি কি আল্লাহ রসুল বলছেন যে পাপ যেটা তোমার অন্তরে ধাক্কা দেয় খটকা দেয় তোমার অন্তর বলছে যে এটা ঠিক নয় এটা অন্যায় হচ্ছে সেটাই হলো পাপ অন্যায় কি যেটা করে তুমি শান্তি পাও যেটা তো তুমি তৃপ্তি পাও সেটাই নেকি মানুষ নেকির কাজ করে শান্তি তৃপ্তি পায় আর পাপের কাজ করে মানুষ শান্তি তৃপ্তি পায় না একটা দুশ্চিন্তা তার ভিতরে লেগে থাকে এবং তার ভিতরে একটা আশঙ্কা বোধ বিরাজ করে যে কখন কে কি বলে কখন এর ঘটনা কি ঘটে এটা পাপীদের হয় এটা পাপের পরিণতি এটা পাপের পরিণাম আর অন্তর যদি মানুষের পরিষ্কার না হয় তাহলে ও সংশোধন হয়নি ও ঠিক নয় এই জন্য তো রাসুল সাল্লাহ আলাই আসাল্লাম বলেন শোনো মনে রেখো ফিল জাসাদে মুজগা মানুষের শরীরে একটা অংশ রয়েছে এজা সালোহাত সালহল জাসদ কুল্লহু সম্মানিত দর্শক মন্ডলী আমরা সংক্ষিপ্ত সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধারণ করে অপেক্ষা করুন বিরতির পরে আমরা এ বিষয়ে আরো গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ আসসালাম পথ প্রদর্শক আলফর আনুল করিম কি ওসিয়াত করেছে মানব জাতির জন্য ইসলামের মূল অনুষ্ঠান সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতামুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে আলকোর আনকারী কিছু জানার জন্য দেখতে থাকুন পৃথিবী বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআনের পবিত্র এবং বিশুদ্ধ জীবন যাপন করার জন্য কোরআন দিয়েছে কি কি নির্দেশনা জানতে হলে দেখুন কোরআনের ওসিয়ত প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছটায় বা পুনঃ সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ শিরক কে উচ্ছেদ করার জন্য দাউদকে রাজত্ব দিলেন জ্ঞান দিলেন তাকে মনোনীত করলেন তারাই মেনে নিয়েছিলেন কোরআন যখন যেটা বললো সেটা মেনে নেওয়া আল্লাহ আল্লাহর হুকুম মানুষ রহমান মাদানীমের উপস্থাপনায়মিনের কিভাবে মমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আপনারা যে অপেক্ষা করে বসে আছেন এই জন্য আমরা আপনাদের সুক্রিয়া আদায় করি আল্লাহ আপনাদেরকে যা যায় খায়ের দান করুক আমরা আল্লাহর নিকটে আরও কামনা করি যে আল্লাহ তুমি এই বিশ্বের পৃষ্টিভির দর্শকদেরকে আমাদের এই বিবরণগুলি সুন্দরভাবে বুঝে মানার তৌফিক দান করো আল্লাহ আল্লাহর নবী বলেন শোনো মানুষের শরীরে একটা অংশ রয়েছে আলা এদা মনে রেখ যতক্ষণ পর্যন্ত মানুষের এই অংশটুকু ঠিক থাকবে মানুষ রূপী ঠিক থাকবে যেদিন মানুষের অন্তর নষ্ট হয়ে যাবে সেই দিন মানুষের কিছু নষ্ট হয়ে যাবে মনে রেখো সেটাই হচ্ছে অন্তর যার অন্তর খারাপ তার সবই খারাপ যার অন্তর ভালো তার সবই ভালো ভালো অন্তর হলে আর একজনের সহযোগিতা করা যায় অন্তরে খারাপ কিছু থাকলে মানুষ আর একজনের পিছনে পড়ে তার অন্তরে কুটিলতা থাকে তার অন্তর দোষে পরিপূর্ণ থাকে তখন সে আর একজনের পিছে লেগে যায় তখন সে আর একজনের দোষ ত্রুটি খুঁজে বেড়ায় অন্তরী মানুষকে ধ্বংসের পথে টেনে নিয়ে যায় এই জন্য তো রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলছেন ইন্নাল্লাহ তালা লায়েন জোরো এলা সোয়ালেকুম ওয়ালা এন জোরোয়েলা আমু আলাইকুম ওয়ালা কিন য়েন জোরুল্লাহ তালা এলা কুলু বেকুম ওয়া আম নিশ্চয় আল্লাহ তালা তোমাদের আকার আকৃতিকে দেখেন না তোমাদের রূপচেহারা কে আল্লাহ তাআলা দেখেন না নিশ্চয় আল্লাহ তালা তোমাদের অর্থ সম্পদের প্রতি লক্ষ্য করেন না অর্থ সম্পদ মানুষের লক্ষণীয় নয় মানুষের টাকা পয়সা লক্ষণীয় নয় মানুষের লক্ষণীয় হচ্ছে অন্তর মানুষের লক্ষণীয় হচ্ছে কর্ম আল্লাহ তালা মানুষের আমলকে দেখেন আল্লাহ তালা মানুষের কর্মকে দেখেন মানুষের অন্তর পরিষ্কার হলেই সে মানুষের কাছে ভালো হবে সমাজের কাছে ভালো হবে আল্লাহর কাছে প্রিয় হবে মানুষের অন্তর যদি ত্রুটিযুক্ত হয় তাহলে সে আল্লাহর কাছে অপ্রিয় হবে সমাজের কাছে অপ্রিয় হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এই জন্য নবী বলছেন যে আল্লাহ তালা শুধু মানুষের অন্তর দেখেন কুরবানির ব্যাপারে এই কারণে আল্লাহ তালা বলছেন লাইয়ানালাহ আলহৌ মোহা ওয়ালা দিমা ওহা ওয়ালা কিয়ানা লহু তা কম মানুষের কুরবানির গ্রস্ত মানুষের কুরবানির পশু প্রাণী আল্লাহর কাছে যায় না মানুষের যায় অন্তরটা পরহেজ গাড়িটা তাকুয়া মানুষের অন্তর যদি পরিষ্কার হয় তাহলে নেকি পাবে যদি অন্তর পরিষ্কার না হয় তাহলে নেকি পাবে না আনাস যে আল্লাহর তালান বলেন রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন লা ইহুব মেন আহদক ইহুব বলে মা ইহুব বলে না একজন মানুষ অতক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যেটা ভালোবাসে অপরের জন্য ভালো না বাসে সম্মানিত দর্শক মন্ডলী সমাজকে বুঝাতে কতটুকু সক্ষম একটু বাস্তব বলি এহাদিসের বাস্তব কি যে আল্লাহর নবী বললেন মানুষ নিজের জন্য যেটা ভালোবাসে অপরের জন্য ভালো না বাসে তাহলে সে মুমিন হতে পারে না এটার আমরা বাস্তব কি বুঝবো আচ্ছা কোনো ব্যক্তি আমার বদনাম করুক এটা কি আমি চাই আপনারা কি বলেন দর্শক মন্ডলী এটা কি আমি চাই না এটা তো চাই না তা আমি যদি না চাই যে আমার কেউ নিন্দা করুক তা আমি আর একজনের নিন্দা করে কি করে বলেন তো দেখ আচ্ছা আপনি কি চান যে অন্য মানুষ আপনাকে গালি দেখ এটা তো আপনি চান না তা আপনি আর একজনকে গালি দিচ্ছেন কি করে আপনি কি চান যে জোর করে আপনার চাকরিটা আর নিয়ে নেক আপনি ভালো রেজাল্ট করেছেন আপনাকে ঠগে কেউ নিক এটা কি আপনি চান আপনি তো চান না তো আপনি কি করে আরেকজনকে ঠগিয়ে সেই চাকরিটা নেওয়ার চেষ্টা করছেন আল্লাহ একটি হাদিস জাতির জন্য যথেষ্ট ছিল সারা বিশ্বের মুসলমান যদি এই একটি হাদিস পালন করত তাহলে সমাজে কোন প্রকার সমস্যা কোনো প্রকার দ্বন্দ্ব কোনো প্রকার ব্যথা বেদনা কিছুই থাকতো না সব মুছে যেত আমি যখন একটা কাজ করব। সেটা যদি আরেকজনের সুবিধার হয় তাহলে তো আমি সেটা করবো না ভোগ করব না সেটা তাকে দিতে হবে তাহলে কেন সমাজে দ্বন্দ্ব আসবে এটা হতে পারে না পৃথিবীর জন্য জাতির জন্য যথেষ্ট আমরা এটাকে এভাবে বুঝাতে পারি সর্বনিম্নে যে আমরা মানুষকে টাকা দেওয়ার সময় ছিঁড়ে টাকা দিনে শেষ পর্যন্ত তো ভালো টাকা দিতেই হয় শুনুন আজ থেকে আমরা দর্শক মন্ডলীর নিকটে অনুরোধ রাখব মানুষকে আপনি আগে ভালো টাকা দেন তাহলে আল্লাহর ভালোবাসা পাবেন টাকা ভালোটা তো পরে দিতেই হবে কাজেই ভালো টাকা আগে দেন দেন পরে যদি কোনো টাকা অচল চলে আসে তাহলে আপনার কাছেই সেটা বাতিল বলে গণ্য হোক আরেকজনের কাছে হোক এই ফাঁকি দেওয়ার চেষ্টা করিয়েন না আর অকেজো টাকা যদি আরেকজন ফাঁকি দিয়ে চালিয়ে দেয় তাহলে সেটা হলো আপনার প্রতারণা সেটা কে আমাদের মাঠে বুঝাতে হবে জাল টাকা যদি আর একজনকে চালিয়ে দেয় জেনে শুনে তাহলে সে বিচারের কাঠ গড়াতে তাকে টাকা বুঝিয়ে দিতে হবে আপনি ছিঁড়ে টাকা আগে দিবেন না আপনি ভালোটা আগে দিবেন তাহলে বুঝা যাবে যে আপনি নিজের জন্য যেটা ভালোবাসেন অপরের জন্য সেটাই ভালোবাসেন সম্মানিত দর্শক মন্ডলী আমরা মনে করব। যে দাঁত পরিষ্কারের জন্য দুইটা মেশক নিয়ে এসেছেন তো আগে দুইটা মেশাক আমার সামনে হাতে এভাবে তুলে ধরতে হবে আমি যেটা নিব এর যেটা থেকে যাবে সেটা আপনি নেবেন আমি একটা নিব থেকে যাবে একটা সেটা আপনি নেবেন এটা হচ্ছে নিজের জন্য যেটা ভালোবাসা অপরের জন্য সেটাই ভালোবাসা সম্মানিত দর্শক মন্ডলী আমরা অনেক সময় অনেক প্রতিষ্ঠানে অনেক ছেলেরা ওই আপনারে বিভিন্ন জায়গাতে গিয়ে তারা থাকে লেখাপড়া করে তারা নিজের জায়গাটা হিসেব করে যে কোন জায়গায় নিব আমাদের জন্য উচিত হবে যে এই রুমে পাঁচটা ছেলে আমরা এসেছি আমি বলবো যে তোমরা চারটে গ্রহণ করো চারটে স্থান এরপরে পঞ্চম নাঙ্গার জায়গাটা যেটা থাকবে সেটা আমি নিব এটা পারব না এটাই করতে হবে যতদিন পর্যন্ত এটা না করছি ততদিন পর্যন্ত আমরা রাসুলের এই হাদিসকে বাস্তবায়ন করছি না আমরা রাসূলের হাদিসকে বাস্তবায়ন করার চেষ্টা করছি না আমরা খাঁটি মুমিন মুসলমান হতে পারবো না এটা ভুল সিদ্ধান্ত এই পথে ফিরে আসতে হবে কোন পথ নেই এক হাদিস জাতির জন্য যথেষ্ট যদি জাতি মানে যদি জাতি পালন করতে চায় আনাস রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলহ আসাল্লাম বলেছেন লায়াত খোলল জান্নাতা ওয়াল্লাহে লায়ুক মেনু আল্লাহর কসম সে ব্যক্তি মোমেন নয় আল্লাহর কসম সে ব্যক্তি মোমেন নয় আল্লাহর কসম সে ব্যক্তি নয় আল্লাহ মোমেন বলা হলো কোন ব্যক্তি আল্লাহর নবী কে মোমেন নয় কার কথা আপনি বলছেন যে সে মোমেন নয় আমরা তো অবাক হয়ে গেলাম আপনি বারবার কসম করে বলছেন যে সে ব্যক্তি মোমেন নয় সে ব্যক্তি মুমিন নয় তো কোন ব্যক্তি সেটা বলেন তাহলে আমরা বুঝতে পারবো যে এই ব্যক্তি মোমেন সাল্লাম বললেন যে ব্যক্তির প্রতিবেশী তার কথা থেকে মুখ থেকে হাত থেকে নিরাপদে নয় সে ব্যক্তি মোমেন নয় প্রতিবেশীকে কষ্ট দিয়ে জান্নাত লাভ করা যায় না প্রতিবেশীকে কষ্ট দিয়ে হজ করে সুবিধা ভোগ করা যায় না আল্লাহর নবী বলছেন ওল্লাহে আল্লাহর কসম ওয়াল্লাহে আল্লাহর কসম ওয়াল্লাহে আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয় বোখারি মুসলিম আবু হরা এরারা আল্লাহ তালা বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন ওই ব্যক্তির উত্তরে আল্লাহ রসুলকে বলা হলো যে অমুক মহিলা তুজকারো মিন কাসরাতি সাদাকাতে ও সলাতে ও সেমে অমুক ব্যক্তি খুব বেশি বেশি সলাত আদায় করে অমুক মহিলা খুব বেশি বেশি দান খায়রাত করে অমুক মহিলা খুব বেশি বেশি শ্যাম পালন করে গায়রা আন্নাহা তুজি চিরা নাহা কিন্তু সে তার প্রতিবেশীকে কষ্ট দেয় আল্লাহর নবী বললেন হে নার সে জাহান নামে যাবে আল্লাহ হাদিস সহি রাসুল সাল্লাম বলেছেন যে তোমরা যে নারীর ব্যাপারে বলছো যে ওই নারী প্রতিবেশীকে কষ্ট দেয় তাহলে এ নারীর পরিণাম হলো জাহান নাম একেবারে খোলা খোলি আল্লাহ নবী বললেন যে ও জাহান নামে যাবে প্রতিবেশীকে কষ্ট দিয়ে জান্নাত পাওয়া যায় না অথচ হাদিসে এসেছে সে নারী খুব বেশি বেশি সলাত আদায় করে খুব বেশি বেশি সিএম পালন করে খুব বেশি বেশি দান খায়রাত করে কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেয় সম্মানিত দর্শক মন্ডলী বিশেষ করে আমার মুসলিম বলবো যে অপরজনকে কষ্ট দিয়ে যাবে না খোলাখলি বলছেন আউ্লো খাসমাইনাল কে আমা যা বিচারের কাঠগোড়াতে প্রথম যেটা বিবাদ সামনে হবে আল্লাহর কাছে সেটা হলো একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীর দ্বন্দ্ব তর্ক এটা নিয়ে প্রথমে বিচার হবে এটা নিয়ে বিচার হয়ে যদি একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীর কাছে হেরে যায় পরিণাম হবে জাহান নাম তাই রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে যে ব্যক্তি পরকালের উপরে বিশ্বাস রাখে সেই ব্যক্তির জন্য এটা আদও উচিত নয় যে প্রতিবেশীকে কষ্ট দিবে প্রতিবেশীকে কষ্ট দিয়ে একজন মোমিন মুমিন হতে পারে না প্রতিবেশীকে কষ্ট দিয়ে একজন মমিন জান্নাত লাভ করতে পারে না প্রতিবেশীকে কষ্ট দিয়ে একজন মমিনের একজন ব্যক্তির পরিণতি হবে জাহান নাম এটাই একেবারে চূড়ান্ত আমরা প্রতিবেশীর ব্যাপারে খুবই সতর্ক সাবধান থাকব। আল্লাহর নবী বলেছেন যে জিব্রাইল আমাকে শুধু বলে যে প্রতিবেশীকে দেখো প্রতিবেশীকে দেখো প্রতিবেশীকে দেখো আমার সন্দেহ হলে যে প্রতিবেশীকে আমার অংশীদার করে দিবেন নাকি বোখারি মুসলিম আল্লাহর নবী বলছেন যে প্রতিবেশীর ব্যাপারে এত সতর্ক করছেন জিব্রাইল মনে হচ্ছে যেন প্রতিবেশী আমার অংশীদার অর্থ সম্পদের ভাগ পাবে কাজে আমাদের সতর্ক হতে হবে আল্লাহ আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে ভুল ত্রুটি সংশোধন করে প্রতিবেশীকে মূল্যায়ন করে জান্নাত পাওয়ার একটা সুযোগ করে দাও এই দাবি রেখে আমরা সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি

রাহমাত মাদানি আর আপনারা দেখছেন লকার আপনার সম্পদ সুরক্ষিত না রাখতে পারে বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র ডিজ টিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আলড্রায়ন ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ গ্যালথর্প রোড বর্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন এক আইব্যান জি বি এল ও ওয়াইডি তিন শূন্য ছয় তিন চার শূন্য এক শূন্য দুই চার এক নয় দুই শর্ট কোড তিন শূন্য 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 আট তিন সোয়েব বিআইসি কোড আই বিও বিজিবি বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন অ্যাট দা রেট পিস টিভি ডট ইভিটিভি মানবতার সমাধান